যদি বাজেট বেশি হয় তোমরা আউট এন্ড বিয়ন্ড যাও, যদি বাজেট কম হয় আমাদের ব্লগস দেখো, এটাই বেস্ট। মিসিং কিসে, ক্যালকাটা 64 নাকি আউট এন্ড বিয়ন্ড? এন্ড আই গেস এই ভিডিওটা সবাই দেখবে, শুধু ওনারাও দেখবে, ওনারাও হয়তো দেখবে। আর এই জাম্বো সাইজ তোমরা দুটো পেয়ে যাবে। হ্যাঁ, মানে এটা অনেকটাই ছোট সাইজে, প্রায় 100 টাকা ডিফারেন্স। এতটা দাম কেন বেশি, মানে প্রচন্ড দাম বেশি। সেই অনুযায়ী মাছটা কিন্তু একটু তার টেস্ট একটুখানি কম, কিছু তো একটা মিসিং লাগছে আমার এখানে। এক সেকেন্ড দাঁড়াও। সো গাইস, থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে কী নিয়ে ব্লগ করতে চলেছি। তো আজকে স্নেহা দেবজিৎদার ক্যাফে ক্যালকাটা 64-এর সাথে ইনসাইড আউটের ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ডের ফুড কম্পিটিশন আমরা করবো। তো চলো ব্লগ শুরু করা যাক। চলে এলাম আউট অ্যান্ড বিয়ন্ড, তো এখান থেকে সেম আইটেম নেবো আর বাড়িতে গিয়ে কম্পেয়ার করবো। তো চলো, এবার সোজা বাড়ি যাবো, আর কোনো ওয়েট না। টাটা সস দিয়ে দিয়েছে আর এই দু পিস ফিস এখানে দেওয়া আছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা জায়গার প্যাকেজিং। এটা হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ডেরটা, যেটা হচ্ছে সাদা মনে কাদা নেই, আর এটা হচ্ছে ক্যালকাটা 64, যেটা হচ্ছে কালো জগতের আলো। তো এখানে কিন্তু এই যে পুরো লোগো দেওয়া আছে, প্লাস ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত লোগো এখানে আলাদা করে মেনশন করা আছে। অ্যান্ড এখানে হচ্ছে যেটা সেলোটেপটা, শুধু সেইটুকু জায়গাতে আউট অ্যান্ড বিয়ন্ডের এই লোগোটা দেওয়া আছে। কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু পেরি 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 মশলাতে ভাজে না, আমার তো ওটাই দেখে লাগছে। সো দেখতে কিন্তু সুন্দর আমার এই ক্যালকাটা 64-টাই বেশি লাগছে। আমরা দেরি না করে খেতে বসে গেছি, আর আমাদের সাথে আছে ফিশ এন্ড চিপস। আসলে ক্যালকাটা 64 থেকে যে ফিশ এন্ড চিপস নিয়ে 210 টাকা নিয়েছে, কিন্তু একটা জাম্বো সাইজ, এই যে সাইজটা হচ্ছে এতটা, দেখো যথেষ্ট বড় একটা বিশাল বড় বেগুনি চপ যেরকম হতে পারে ওরকম। এখানে কিন্তু ভ্যারিয়েশন আছে, মানে তুমি একটাও চালে নিতে পারো, দুটোও চালে নিতে পারো। দুটোর দাম হচ্ছে 360 মোটামুটি, আর তো এক্সট্রা ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, আর হচ্ছে এই যে মেয়োনিজটা। একটা মেয়োনিজ সাইজটা আরেকবার দেখা, সাইজটা হিউজ, সাইজটা দেখা, মানে আমি সাইজটার প্রেমে পড়ে গেছি। 210 অনুযায়ী কিন্তু সাইজটা যথেষ্ট বড়। আমি বলবো যে আউট অ্যান্ড বিয়ন্ড থেকে আমরা যে ফিশ অ্যান্ড চিপসটা নিয়ে এসেছি সেটার প্রাইস হচ্ছে 368, বাট একটা ভালো পয়েন্ট যে 368 এখানে দুটো পিস দিচ্ছে এরকম সাইজে, আর এখানে কিন্তু ভ্যারিয়েশন নেই যে তুমি একটাই নিতে পারো কি দুটো নিতে পারো। এখানে 368 প্রাইস, নিলে দুটোই নাও, নইলে নিও না। তো এটা হচ্ছে যে রাইট, মানে ঈশানী হাতে যেটা সেটা হচ্ছে আমাদের ক্যালকাটা 64, আর এটা হচ্ছে ইনসাইড আউটের। তোমরা সাইজটা হয়তো বুঝতে পারছো, হ্যাঁ, দাম কিন্তু 210 টাকা অনুযায়ী এটা খুবই বড়। আমি বলবো যে দেখে কিন্তু দুটো জায়গারই ভালো লাগছে, কিন্তু সাইজটা কিন্তু ক্যালকাটা 64। সো পাতি কথা হচ্ছে 360 টাকায় এই ক্যালকাটা 64 এর এই জাম্বো সাইজ তোমরা দুটো পেয়ে যাবে, কিন্তু 368 টাকায় তোমরা এই দুটোই পাচ্ছ ছোট ছোট সাইজে। কম্পারেটিভলি আমি বলবো অবভিয়াসলি ক্যালকাটা 64 সাইজ অনুযায়ী আর প্রাইস অনুযায়ী এখানে এগিয়ে আছে। তো আউট অ্যান্ড বিয়ন্ডের যে ফিশ অ্যান্ড চিপসটা দিয়েছে তোমরা, মাছ আর মাছ, মানে কত মাছ, ভেতরটা পুরটা দেখো। আমি যদি ওপরের আউটার লেয়ারটা খুলে ফেলি, কত মাছ দিয়েছে, মানে এইটা কিন্তু আমার দেখে ভাল লাগলো যে ভেতরে কোনো ভেজাল নেই, কোনো মাল মশলা সেরকম মাখায়নি। এটা বাসা ফিশ, এরকম আমি শিওর মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে বাসা ফিশ। মুখের মধ্যে গিয়ে মানে তুমি আউটার লেয়ারটা না তেল পাবে না, পুরো মনে হয় মাছই খাচ্ছ। স্পাইসি না, স্পাইসি না, মাছের যে ফিলেটা তো মানে পুরো ভরপুর মাছ, কোনো ভেজাল নেই, মাছটা পুরো ভরপুর দিয়েছে। মানে অনেক জায়গায় কিন্তু কোটিংটাই মোটা থাকে, কিন্তু এখানে দেখো মাছটা পুরো ফ্রেশ। এইটা আমার খুব ভালো লাগলো, আর খুব ফ্লেভারফুল আমি বলবো না, একটুখানি কম,
মাছের পরিমাণটা বেশি ফ্রেশ, কিন্তু মাছটা ফ্রেশ। এবার পালা হচ্ছে ক্যালকাটা 64 এর ফিশ এন্ড চিপস, সাইজটা তো মন ভরিয়ে দিয়েছে। ভাঙি মাছখান দিয়ে। সো একটা গ্র্যান্ড ইনগুরেশন হবে। ও ওরে মাছু মাছু, আচ্ছা আমার মেশো ভূত কতটা দিয়েছে একবার দেখাই প্লিজ। শীতকালের দুপুরে বারান্দায় বসে এই ভেটকি আর বাসা, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ডুডল বাঙালি। যখন ভেটকি আর বাসা ফিশের মধ্যে কম্পারিজন হয় আমি সবসময় ভেটকিকে ভোট দেবো। কারণ ভেটকি আজ অব্দি মানে ভেটকির সবকটা আইটেম আমার যেখানেই গেছি আমার ভালো লেগেছে, সে ভেটকির পাতুরি বলো টেস্টি পেয়ে যাবে। হ্যাঁ এটা ভেটকি। এবার মানে যারা মাছের ব্যাপারে অত বোঝে না যেরকম আমি, আমিও বুঝি তাই জন্য আমি বলতে পেরেছি যে কোনটা ভেটকি আর কোনটা বাসা। এক্স্যাক্টলি। তো তোমরা বাসা ভালোবাসলে তোমরা আউটার মিয়নটা খেতে পারো, তোমরা যদি ভেটকি ভালোবাসো তাহলে তোমরা ক্যালকাটা 64 খেতে পারো। তার সাইজ অনুযায়ী আমি বলবো হ্যাঁ ক্যালকাটা 64 অনেক বড় দিয়েছে সাইজটা, আর প্রাইসও যথেষ্ট কম। কি ফ্রেঞ্চ ফ্রাই গুলো খেয়ে নিচ্ছিস? না ফ্রেঞ্চ ফ্রাই খাইনি, রেখে দিয়েছি। এই যে দেখো এই কি মানে আমি খেতে দিচ্ছি ওকে, আমি ওকে খেতে দিচ্ছি ফিশটা, ফ্রেঞ্চ ফ্রাই উড়িয়ে দিচ্ছিস না? কিন্তু কেমন এটা হচ্ছে ক্যালকাটা 64 এর পেস্ট তো পাস্তা, চিকেন পেস্ট তো পাস্তা, তো ট্রাই চলে এসেছে। আর আমরা দুটো প্রাইস বলে দেবো, বলবো ক্যালকাটা 64 260 টাকা, মানে 260 টাকায় এক বাটি, মানে একটা কন্টেইনার জুড়ে পেস্ট তো পাস্তা, ভালো এই কোয়ান্টিটি চিকেন দেওয়া কিন্তু। ওকে তো ভেজ না, আউট এন্ড বিয়ন্ড এর পেস্ট তো পাস্তার প্রাইস হচ্ছে 352। ওকে মানে দেখো তোমাদেরকে বলে দিই দুটোর লুক ওয়াইজ কিন্তু পুরো সেম দেখতে, তোমরা দেখে বুঝবে না কোনটা। খেয়েছি একটা বাইট দু জায়গারই পাস্তা ট্রাই করে নিয়েছি, তোমাদেরকে যেটা বললাম কোয়ান্টিটি এন্ড লুক ওয়াইজ কিন্তু দুটো সেম দেখতে, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু
আউট এন্ড বিয়ন্ড এটা আমার বেশি ভালো লেগেছে। আমারও সেম বললাম, কিন্তু আমার একটা দাম কেন বেশি, মানে প্রচন্ড দাম বেশি। 260 টাকায় যদি এই সেম পাস্তা ইনসাইড আউট আমাদের দিতে পারতো, আমি বলবো তাহলে আমি আরো বেশি খুশি হয়ে যেতাম। 368 মানে অনেকটা, কিন্তু মানে 100 টাকা প্রায়, 368 প্রায় 100 টাকা ডিফারেন্স। পেইড স্পন্সরশিপ কিচ্ছু না, আমরা দু জায়গা থেকে খাবার কালেক্ট করেছি, তোমরা ভিডিওতে দেখেছো। বিকজ আমরা জানতে চাইছিলাম যে দুটো কিন্তু সল্ট লেকের খুব ফেমাস রেস্টুরেন্ট, একটা একটু প্রাইস কম আর একটা একটু বেশি ট্রেন্ডিং হাই, তো কেন সেটার জন্য আমরা কিন্তু ওখানে অন্য রাইটের আগে ট্রাই করেছি, কিন্তু ভাবলাম যে আজকে দু জায়গায় কম্পেয়ার করব বলে সেম সেম আইটেম ট্রাই করি। ওভারঅল অল তোমাদের আমরা এক্সপ্লেইন করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আজকে দেখলাম আমরা খেয়ে একদম তোমাদের সামনে যে পাস্তাটা অ্যাকচুয়ালি ভালো খেতে, কিন্তু সেরকম কিন্তু ফিশ এন্ড চিপস কিন্তু আমি বলবো ক্যালকাটা 64 এর মাচ মাচ বেটার, বিং অনেস্ট আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলছি। এন্ড আই গেস এই ভিডিওটা সবাই দেখবে, শুধু তোমরা না, হয়তো ওনারাও হয়তো দেখবে। আর আমরা আজকে শুধুমাত্র এই ব্লগটার জন্য, এই ডিমান্ডিং ব্লগটার জন্য আমাদের পকেট পুরো শেষ করে আমরা দুটো ক্যাফে থেকে এরকম কিনেছি। আমি ওকে বলছিলাম কেন একটা আইটেম ট্রাই করি দুটো ক্যাফে থেকে, বাট না, নইলে কি বলতো ব্যাপারটা বোঝা যেত না, মানে একটা আইটেমেই তো আমরা বুঝে যেতাম যে আচ্ছা এটার এটা ভালো, ওটার ওটা ভালো। তাই ভাবলাম যে সো আমরা দুটো মানে আইডিয়া আছে, মেন মানে ঘটে আছে কিছু বুঝছি, ঠিক আছে। সো তোমাদেরকে আমি টোটাল মেনুটা বলে দিই, কত হয়েছে আমি বলছি মেনু, এখনো মেনু মেনু করে যাচ্ছি, মানে আউট এন্ড বিয়ন্ডে হচ্ছে 841 দুটো আইটেম, একটা কিচেন চিপস, একটা হচ্ছে পেস্তো পাস্তা, 841 ইজ কস্টলি অ্যাকচুয়ালি অনেক। আর ক্যালকাটা 64 এ হচ্ছে 871 আইলে একটু প্রাইসটা কমাও প্লিজ, প্রাইসটা একটু কমাতে হবে কেন মানে নাকি তোর কথা শুনে মনে হচ্ছে প্রাইস না কমালে ও সব হরতাল করবে, গ্রামবাসীদের নিয়ে যাবে যে প্রাইস কমাও। তো আজকের মতো রিভিউ প্রায় এখানেই শেষ বলতে পারো, আর কিছু রিভিউ দিচ্ছি না, তোমরা জেনে গেছো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, অনেকেই জানো না আমরা যখন ব্লগ শুরু করেছিলাম একদম ফার্স্টে, তখন কিন্তু আমরা ক্যালকাটা 64 থেকে শুরু করেছিলাম, আর রিসেন্টলি ইনসাইড আউটে কিছু আমরা ব্লগ করেছি। এন্ড আমরা যেরকম ইনসাইড আউট এর সৌহার্দ্যদা অর্পিতা দিরও ফ্যান, তেমনি হ্যাঁ তেমনি আমরা দেবজিতদা স্নেহা দিরও ফ্যান, তোমাদেরকে রিভিউ দিয়ে দিয়েছি, কোথায় গিয়ে তোমরা কি খেতে পারো সেটা তোমরা মানে বুঝেই গেছো আশা করি এই ব্লগটা দেখার পর। তো তোমরা যাও খাও মজা করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।